আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি, ছোট করেই হচ্ছে। আর প্যান্ডেলটাও করা বাঁশ দিয়ে, খুব সুন্দর করে করা, দেখতেই পাচ্ছ। আর দেখো এখন রাত 2:30 বাজে আর এখন পুজো হচ্ছে, তো খুবই ভালো লাগছে। বাড়ির সামনেই একদম আমাদের তো দাদার বার্থডে বলে কথা, তাই জন্য এখন দিদি এগুলো প্রিপেয়ার করছে। ফেলে দিস না, দেখি পাপা তুমি মিডিলে চলে যাও, এটা এখানে একটা আছে, আমার শুনি, এটা এই সাইডে শুয়ে দাও, আরে বসো, দাদার মুখে পায়েছে, ফটো তুলে দিচ্ছি। এগুলো
পাচ্ছি না দুই জায়গা করে দাও না কাটা এবার তো দিশে মাইটা করে হয় না আমার কি বাবা না ধর মনাকে খাও হাত দিয়ে ধরো হাত শার্টের সাথে পরো এটার নাম দিলে বাংলার রস দোকান হয়েছে বাংলার রস প্লাস্টিক বাংলার রস দাদার বার্থডে তো হয়ে গেল কেক কাটিং হয়ে গেল এখন সবাই একটু কেক পায়েস আর মিষ্টি যেটা ছিল সেটা বাংলার মিষ্টি নতুন বাংলার রস তাত বাংলার মিষ্টি তো যাই হোক ওটা সবাইকে দেওয়া হলো এখন সবাই খাচ্ছে আর এখন ও মোমবাতি নিয়ে পড়েছে এগুলো নাকি মোমবাতি বানাবে এরকম সাইজের ও মোমবাতি নিজেই বানায় বাড়িও নিয়ে দেয় আর কি তো ঠিক আছে তারপর আবার বেরোবো ঠাকুর দিতে তখন আবার দেখা হবে পরে বোলিং নিয়ে শীতকাল পড়েছে ঠোঁট ফেটে যাবে যেতে যেতে আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি এখন কোথায় যাবো মধ্যমগ্রাম আসলাম তো এখন যাচ্ছি মধ্যমগ্রাম ঠাকুর দেখতে তো চলো সুভাষগ্রাম আমি ওই সাইডে বসে যাবো ঠান্ডাও কম লাগবে সবাই ব্ল্যাক কালারের মাস্ক পরে বড় একটা ব্ল্যাক কালার ব্ল্যাক ব্ল্যাক করা হয়ে গেছে
মনটা কোথাও একটু খারাপ, কারণ একটা ভিডিও ডিলিট হয়ে গেছে। আমি দুপুরবেলা দিদি ফ্রাইড রাইস আর চিকেন করেছিল, তো ভিডিও করেছিলাম আমি খাওয়া লাঞ্চের ভিডিও, সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। পুরস্কার পাওয়াটা বড় কথা নয়, আমরা বিশ্বাস করি শৃঙ্খলা, দায়বদ্ধতা এবং নীতিনিষ্ঠ থাকা, আমরা সেইভাবেই এই পুজো একটা সুসম্পন্ন করি। উই আর সেলিব্রেটিং 94th ইয়ার সেলিব্রেশন, 34th বর্ষের জিও রিক্রিয়েশন ক্লাব আজকে বন্ধুরা থানার বিভিন্ন বিচার মন্ডলীকে জানায় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তারা আমাদের মধ্যে এতক্ষণ ছিলেন, রয়েছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা শিল্পী মৌতামাকে আমরা শিল্পী মৌতামাকে মঞ্চে আসতে অনুরোধ করব। আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে যারা রয়েছেন তাদেরকে আমার মঞ্চে ফিরতে বলবো। তারা যেভাবে আমাদের সহযোগিতা করলেন আজকের অনুষ্ঠানের মধ্যে, নতুন থানার প্রতিনিধিদের আমরা বিশেষ শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আসছেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্থান থেকে আমরা পুজো সম্মান করতে গিয়ে এমন তো আনন্দ পাল সাইকেল নিয়ে এসেছেন, আপনি হারিয়ে গেছেন। এই নিয়ে 3 নম্বর প্যান্ডেল আমাদের। এখন এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে, প্রথমে ঢুকতে লাইটিং, চারপাশে যে ছবিগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর একটু লাইন দিয়ে দাঁড়াতেই হবে, অনেক লোক আছে প্যান্ডেলটা দেখার জন্য, তো চলো। তো এখন ওই প্যান্ডেল থেকে বেরিয়ে এসে সোজা আরেকটা প্যান্ডেল দেখতে চলে এসেছি। শুনেছি এখানে নাকি ভূত ভূত ঠিক না যমরাজ, তো চলো দেখা যাক, তোমাদের দেখাতে পারি কি না তাও জানি না, কারণ ভিডিও হয়তো করতে ইচ্ছে না, তো চলো। বলি
যমরাজকে দেখে এখন বেরিয়ে পড়েছি আরেকটা প্যান্ডেল দেখতে, তো চলো আমার সাথে। এখন চলে এসেছি দিদিদের পাড়ার একটা প্যান্ডেল দেখতে, পুজোর মানে কাছেই, তো এখান থেকেই আর বাড়ি চলে যাব। আর বেশি বাড়াবো না, অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা লেন্থি হয়ে যাচ্ছে। তো আশা করি তোমাদের বারাসাতে মানে কালকে, আজকে তো ঘুরেছি মধ্যমগ্রাম, কালকে যাবো বারাসাত, তো সেটাও তোমাদের দেখাবো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে একটু শেয়ার করো। ওকে, তো প্যান্ডেলটা লাস্ট দেখিয়ে দিই তোমাদের, ছোটোর মতো ভালোই হয়েছে। আর ঠিক আছে।